সো এইবার চলো আলোচনা করা যাক বুলিয়ান বা লজিক্যাল ডেটা কাকে বলা হয়। বুলিয়ান বা লজিক্যাল ডেটা হচ্ছে মূলত যে সকল ডেটার শুধুমাত্র দুটি অবস্থা থাকতে পারে, আইদার জিরো আইদার ওয়ান। আমরা আমাদের এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেখানে মূলত আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। সেখানে আমরা জানতে পারবো যে বুলিয়ান অ্যালজেব্রা কী, বুলিয়ান এই যে বিষয়টা, বুলিয়ান শুধুমাত্র দুইটি সংখ্যার উপরে ভিত্তি করে তাদের কার্য সম্পন্ন করে। আমাদের পৃথিবীতে যত ধরনের ইলেকট্রিক ডিভাইস আছে বা কম্পিউটার আছে, এই সবগুলো ইলেকট্রিক ডিভাইস কিন্তু আমাদের মানুষের আর নির্দেশনা মোতাবেক চলে। আমাদের সরাসরি কিন্তু আমাদের কথাগুলো তারা বুঝতে পারে না, কিন্তু আমাদের কমান্ড বা আমাদের নির্দেশনা উপর ভিত্তি করে কিন্তু তারা কাজ করতেছে। বা আমি যখন কম্পিউটারটা ইউজ করতেছি, এই যে আমি এখন এই কার্সনটা নাড়াচ্ছি, এটা কিন্তু আমি জাস্ট এখানে কিন্তু ইনপুট দেওয়া হচ্ছে এবং এই ইনপুটের উপর ভিত্তি করে কিন্তু এটা কাজ করা হচ্ছে এই মাউসের মাধ্যমে। সো এই ইলেকট্রিক ডিভাইস বা কম্পিউটার এই মেশিনারি সমস্ত জিনিসপত্রগুলো মাত্র দুইটি কমান্ডের উপর নির্ভর করে, আইদার তারা কাজটি করবে আইদার তারা কাজটি করবে না। এখানে জিরো মানে হচ্ছে মিথ্যা, জিরো মানে কি হচ্ছে মিথ্যা, এবং এই ওয়ান মানে হচ্ছে কি সত্য, ওয়ান মানে হচ্ছে সত্য, অর্থাৎ কোনো একটি কাজ সে করবে বা করবে না। এই দুইটার উপর ভিত্তি করে বুলিয়ান বা লজিক্যালি ডেটা তৈরি হয়, অর্থাৎ কোনো একটা ডেটা, ডেটা মানে কি ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককে ডেটা বলা হয়, সেই ডেটাটা কি হ্যাঁ হবে না না হবে, এই বিষয়গুলো হচ্ছে বুলিয়ান বা লজিক্যালি ডেটা।